অমর হয়ে থাকবে সালমান শাহ? দেখুন, সালমান শাহ সম্পর্কে বলার তো কোনো ভাষা নেই। সব ছবিতেই বেশিরভাগ মানে সেদিন 27টা ছবি কাজ করে, আমি 15টা ছবি কাজ করছি। যে হাসমুল ভাইয়ের ছবি, এই যে ছবি দেখতেছেন চাওয়া থেকে পাওয়া মতন ভাইয়ের, সবার মানে ওই ছবিতেও কাজ করা। আমার স্মৃতি মনে আছে, আমার আশা ভালোবাসার টাইমে আমরা যে বান্ধবন ওই রাঙামাটি কাজ করছিলাম, সেখানে ওই যে ভাইয়া একটা গান শিখতে গেছিলো, যে পবিদ্রা হিসেবে সেদিকে অনেক রাতে একটা বাচ্চা, হ্যাঁ বাচ্চা বসেছিল, দেখিনি গায়ে করলাম একটা চাদর আছে, যে ইয়ার মতো বাজার যে ওই চাদরে, ওই চাদরে একটা বাচ্চা চুপ করে বসে রয়েছে, একটা গেঞ্জি গায়ে দেওয়া, খুব শীত। আমি দেখলাম কি তার তার চাদরটা গাইড মানে গাইড থেকে নিয়ে সেখানে দিল, শরের পরে গিয়ে আবার মানে শর দিল, আবার শরের পরে লাস্ট শেষ গান সেকেন্ড শেষ, তখন এই চাদরটা দিয়ে দিল। এই স্মৃতি আর স্মৃতি আছে, স্মৃতি আছে এটাই, সেটা আমি বাইরের গাড়ি দিয়ে ওই যে আশা ভালোবাসার টাইমে উনি আর আমি এই চিরাঙ্কন্দ গেছিলাম, আমি এইটাই আমার বড় স্মৃতি। কী বলুন ভাইয়ের কথা তো বলতে বলতে আর কত বলবো, আর কিছুই বলতে পারি না তার কথা। অনেক জায়গায় তো ইন্টারভিউ দিয়েছি বড় বড় চ্যানেলে অনেক আগে থেকে, তার কথা বলতে পারি না আমি, কী বলুন, বলার কিছু নেই। তার সাথে খাবার দাবার থাকা মানে তার রুমে থাকা এগুলোই তো, এগুলোই মনে পড়ে এখনও আমার। মানে আমি সব সব জায়গায় বলছি, আমার ছোটোবেলায় আমার বাবা মারা গেছে, সেক্ষেত্রে আমার বড় ভাই হিসাবে সে ছিল, গার্জিয়ান হিসেবেও এসেছে। দেখুন, সালমান শাহ সম্পর্কে বলার তো কোনো ভাষা নেই। আজ বিগত 28 বৎসর পর আর্কাইভে সালমান শাহর ছবি প্রদর্শিত হচ্ছে, আমি শুনে চলে এসেছি দেখার জন্যে। সালমান শাহ আমার অত্যন্ত কাছে থেকে দেখা, আমার ছবিতে কাজ করেছে, অসাধারণ একজন লোক, অসাধারণ মনোমুগ্ধকর অভিনয়, তার অ্যাক্টিভিটি সব কিছু মিলিয়ে এত বৎসর পরেও বর্তমান প্রজন্মের ছেলেগুলো সালমান শাহর জন্যে মনোমুগ্ধকর ব্যাপার। এটা সালমান শাহকে দেখেনি, তাকে তার ছবি দেখে তাকে এতটা প্রেম করা আর কোনো চলচ্চিত্র শিল্পীর মধ্যে আছে বলে আমার মনে হয় না। আমি আমি দেখিনি, আমার তো চলচ্চিত্রের বয়স হয়ে গেছে 45-46 বছর, তো সালমান শাহ এক্সেপশনাল। এবং আমার মনে হয় সামনে ভবিষ্যতে নতুন প্রজন্মরাও সালমান শাহকে গ্রহণ করবে, তাকে ভালোবাসবে, অমর হয়ে থাকবে সালমান শাহ। প্রেম পিয়সী সিনেমাটার শুটিংয়ের সময় সালমান শাহর কোনো অ্যাক্টিভিটিস বা স্মৃতি মনে পড়ছে কিনা? স্মৃতি তো অনেক, স্মৃতির কথা বলে তো শেষ করা যাবে না। সালমান শাহ 5 তারিখে যখন আমার ছবিতে কাজ করে উত্তরাতে শহীদ ইসলাম কোরবান সাহেবের বাসায়, তখন আমি যে সকল সিকোয়েন্সগুলো করার জন্যে আমি প্রস্তুতি নিয়েছিলাম, সেখানে সে এসে আমাকে বলল এগুলো রাখেন, এই এই সিনগুলো করুন। আমি বললাম হঠাৎ করে তোমার ডিসিশন চেঞ্জ করলে বুঝলাম না, আমি তো প্রস্তুতি নিয়ে এসেছি এই সিনগুলো করবো। বললেন না, এই সিনটা আপনাকে করতেই হবে আজকে, কেন করতে হবে আমি জানি না, দরকার। আচ্ছা ঠিক আছে, যে দৃশ্যটি আমি শ্যুট করেছি সেদিন, সেই দৃশ্যটি আমি সেদিন যদি শ্যুটিং না করতে পারতাম 5 তারিখ, আমার ছবিটা আমি রিলিজ করতে পারতাম না, এত গুরুত্বপূর্ণ একটা সিকোয়েন্স সেটা আমাকে সে শ্যুট করিয়েছে। পরের দিন যখন সে মারা গেল, আমার বারবার মাথায় আসতেছিল যে সে হয়তো জানতো যে সে মারা যাবে, আমার কাছে মনে হয়েছে। পরে কোনোভাবেই নিজেকে আর সামলাতে পারি না, কী করে হলো, কেন হলো এইভাবে এই ছেলেটি চলে যাওয়ার কারণ। তো এই সকল স্মৃতির কথা বলে শেষ করা যাবে না। দর্শকরা কখনো ভোলার মতো নয়, তাই আবারও যখন ফিল্ম আর্কাইভ থেকে, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে এই ছবিটি দেখানোর ব্যবস্থা করেছে, তো তার জন্য সবাই এসেছে, আমিও এসেছিলাম। আসলে এই ছবিগুলি আরও সুন্দরভাবে উপস্থাপন করার দরকার, বারবার বাংলাদেশ
চলচ্চিত্র যেসব প্রেক্ষাগৃহগুলি আছে সেগুলিতে রিলিজ করলে বাংলাদেশের কালচার, বাংলাদেশের মানুষ সেগুলি থেকে ভালো কিছু নিতে পারবে। তখনকার আবেগটা এখনও আমাকে কাজ করে, ভিতরে করে করে খায়। আমার জীবনের প্রথম প্রেমে পড়া একটা পুরুষ মানুষের, সেটা হলো আমাদের প্রিয় মানুষ সালমান ভাই, সেই কৈশোরকালে। তো সেই স্মৃতিগুলো তো মানে ভিতরে একদম কাজ করে, সেইখান থেকে দেখা, ভুলতে তো পারি না ওনাকে, ভোলা যাবেও না। সালমান প্রেমী হিসেবে যে সেই ছোট্টবেলা যে মানুষটাকে ভালোবাসতাম, সেই মানুষটার জন্য আজও 27 বছর পরে, এই যে আমরা 52তম জন্মদিন পালন করলাম গত পরশু দিন, নতুন প্রজন্ম মানুষের কাছে সালমান ভাই থাকুক। সালমান ভাই আসলে একটা ইনস্টিটিউট, ওনাকে অবমূল্যায়ন করা হচ্ছে, FDC-র মানুষগুলো ওনাকে সঠিক মূল্যায়নটা দেয় নাই।